তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কে জীবন সিংহের হুমকির ঘটনায় পুন্ডিপাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি উজ্জ্বল রায়। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার দিন সকালে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে কেএলও চিফ জীবন সিংহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কে কড়া হুঁশিয়ারি দেন। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার দিন পুন্ডিপাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের যুব কংগ্রেসের কোচবিহার দুই নম্বর ব্লকের সহসভাপতি উজ্জ্বল রায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সম্মুখে এই হুমকির ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। যদিও এর আগেও একবার পার্থপ্রতিম রায়কে হুঁশিয়ারি দিয়েছিলেন কেএলও চিফ জীবন সিংহ। এই বিষয়ে পুন্ডিপাড়ি থানায় লিখিত অভিযোগের পর তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সহসভাপতি দাবি করেন আগামীতে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু হবে। আজকে কেএলও জীবন সিংহের বিরুদ্ধে আজকে থানায় এফআইআর করলাম। আমাদের রাজ্যের মুখপাত্র এনডিসি চেয়ারম্যান মাননীয় পার্থপ্রতিম রায় মহাশয়কে আজকে ভিডিও মারফত হুমকি দিয়েছে। আমাদের সিএম ম্যাডামের সম্বন্ধেও নোংরা কথা বলেছে। সেই বিরুদ্ধে আজকে আমরা থানায় এসে লিখিত অভিযোগ করলাম। আগামী দিনে কি কোনো রকম কর্মসূচি এই বিষয়ে? হ্যাঁ, অবশ্যই। এরপরে আমরা কালকে আগামীকাল আমরা এসপি অফিসে যাব সবাই মিলে। এরপরে যেহেতু বৃহত্তম আন্দোলন আমরা করবো আর কি, এই ধরনের আমরা একটা প্রিপারেশন নিচ্ছি আর কি। আপনার কী নাম, কী দায়িত্ব? আমার নাম উজ্জ্বল রায়, আমি ব্লকের যুব সহসভাপতি। আজকে কেএলও জিপি